না, উনি প্রচারের সময় থেকে প্ররোচিত করছেন যাতে গোলমাল হয়, এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় উনাকে মানে ব্রিটিশরা 47-এর আগে যে অত্যাচার করেনি সেই অত্যাচারে তিনি নেতৃত্ব দিয়েছেন। মানুষের জনরোষ আমি নিজে প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানি। উনি আমাকে যেভাবে বাধা দিয়েছেন সেই সময় গেলে আমার সেই অভিজ্ঞতা আছে, এবং গোলাবাজি এবং সিন্ডিকেট রাজের আমদানি উনি করেছেন, এবং রাত্রি 2:30-3 পর্যন্ত তিনি অত্যাচার চালান। এক একজনকে তুলে নিয়ে যেতেন, 4-5 করে আটকে রাখতেন। তিনি ভাবছেন এখনও তিনি ওই জেলার এসে গিয়েছেন। অভ্যাসটা তো কয়লাকে তো দুটো সিদ্ধ করলে কয়লার রঙের পরিবর্তন হয়, কয়লা কালো হয়ে যায়।